ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপের আজকের এই ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। শুরুতেই ইন্ডিয়া হোঁচট খায়, বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়া একাই দলকে ঘুরে ফেরে সাহায্য করেন। হার্দিক পান্ডিয়ার অনবদ্য ইনিংসে ইন্ডিয়া নির্ধারিত 50 ওভারে 10টি উইকেট হারিয়ে 266 রান করতে সক্ষম হয়। বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে, খেলা আবারও শুরু হবে। তো আপনাদের কী মনে হচ্ছে, এই রানটি তাড়া করে পাকিস্তান কি পারবে ম্যাচটা জয়লাভ করতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদেরকে জানাই দিতে পারেন। এবং হার্দিক পান্ডিয়া আজকে সর্বোচ্চ 87 রান করেছিলেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ঈশান কিশান 81 বল থেকে 82 রান করেছিলেন, যার জবাবে ইন্ডিয়া টিম সর্বমোট 266 10 উইকেটের বিনিময়ে করতে সক্ষম হয়।